নেশা স্যার, আমি মানে 2:30 বাজে যায় রাত, আমি রাখতে পারি না ফোন, এরকম মানে এরপরে কি এরপরে কি এরকম। সিরিয়াল ছবি নাটক বানায় ওই গুলাই এক স্বামী স্যার আরেক স্বামী আরেক স্বামী তো এবার বাচ্চাটা তো স্যার কষ্ট যেরকম সাকিব কি বলে বাচ্চা দুইটা ওভাবেই বড় হবে মেকআপ করলে যে একদম বুড়ি রে কচি বানায় দেয়। দীপিকার সাথে এটাতে তো পুরাই বোঝা যায় এদিক দিয়ে এদিক দিয়ে মেকআপ আসলে বিয়ে করে নিয়ে এসে পরের দিন আর বউ চিনে না। আমার মামা একটা স্যার বিয়ে করছে বুঝছেন, দেখতে যখন গেছে তখন তো সুন্দর পরি আল্লাহ পরি বাচ্চা বাড়িতে একটা পরি পরি বিয়ে করছে তখন সুন্দর মেকআপ করেছে পরি সকালে যখন তুলে তখন আর চিনে না কিরে মামা নাকি আর কথা বলে না মামির সাথে এখন পর্যন্ত দেখতে পারে না, পা গুলা ছোট ছোট একদম কালো আর মেকআপ করে তো হাত পা তো একদম এভাবে দেখে চুল দেখবে তাই না দেখবে ঠিক আছে হাইটে দেখো পা তুলে হাঁটো একটু কাপড় তুলে হাঁটো হয়েছিল আমার হচ্ছে ফুপুরা তো সেই রাগ বলে যে এই যুগে কেন এগুলো আমাদের যুগে ঠিক আছে এই যুগে আবার তাও ছেলের মা এরকম করছে না এই যুগেই তো করবে কারণ এই যুগেই তো মেকআপ বেশি না 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 যে বাপ চাচা সবাই এসেছে তাদের সামনে সে হচ্ছে পা তুলে এটা হচ্ছে না এটা আলাদা দেখবে আলাদা দেখবে মহিলা মহিলারা আলাদা দেখে হ্যাঁ হ্যাঁ কিন্তু ঘরের ভিতরে কিন্তু আমি যে এটা করছে ঘরের ভিতরে যে দেখে আছে না ছেলে চাচি বা ছেলের অন্য কেউ মানে এটা যখন মেয়ে সাজবে বা আলাদা করে ডেকে মা চলো একটু ওইদিকে যাইবে আলাদা মিস করতেছেন স্যার ম্যাডামরা খুশি হবে ওইদিকে তাকায় থাকেন স্যার একটু স্যার স্যাড মুড স্যার এটা অফ মনে স্যার সব তোলা শেষ স্যার আসলে মানে বিয়ে তো স্যার একটা সারা জীবনের বন্ধন এটা তো মানে এত সাজগোজ করার কি আছে একদম সিম্পল পছন্দ হলে করার আরে ও কি জানে না যে দুই দিন পরে এই রূপ বের হয়ে আসবে দুই দিন কি বাসা রাতে তো সিনা যাবে সেই চিন্তাটা কেন করে না যেটা একটা অশান্তি তৈরি হবে না হুম একদিন এত সুন্দর দেখা আমার কি বলে বলে কি কি জানি একটা ছন্দের মতো বললো বলে যে আগে হচ্ছে কি গুণবিচারী কি জানি আগে হচ্ছে দশ সুন্দরী তারপরে হচ্ছে গুণবিচারী এরকম বলতেছে এরকম বলে এদিক দিয়ে হাত দিয়ে দিয়ে এরকম ভাবে দেখতেছে ঠিক আছে দেখে দেখে পরে
ছেলেও তো সামনেই বসা, পরে বলছে যে তাহলে আমার মামা বলছে যে তাহলে আপনি কিছু জিজ্ঞেস করেন, যদি কিছু জিজ্ঞেস করা থাকে। ছেলের মা বলে কি, না 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 আমার ছেলে মায়ের সামনে কোনো কথা বলে না, মামা বলে না বিয়ে আই দিব না। এই সংসারে গেলে আমার ছেলে জামা কাপড় এখন আমার মেয়ে কিনে দেয়, মানে বোন কিনে দেয়। পরে আমার মামা বলে যে এখানে আমি আমার ওই বেশি লুতু লুতু অবস্থা ও স্যার সে তো বাবা হতে চলেছে। সুখবরের হাসি তো হাসি হচ্ছে, আপনি আবার হাসেন। আপনি না বনানি যান, আপনি এসে থেকে মতিঝিল থেকে বনানি যাবেন। ওই রুট তো চালু হয় না, মতিঝিলের রুট তো চালু হয় না এখনো। টাকা না থাকলে একশো টাকা দিলে এটা তো এসির সঙ্গে করাই উচিত হয় নাই। আমি একশো টাকা দিলাম, মেশিন করে আমার ৩০ টাকা দিবে, তো ভুল হইতেই পারে। দশ টাকা ২০ টাকা নোট তো মেশিন উল্টো পাল্টা করে দিতেই পারে, সমস্যা হয়েছে। মেশিন মেশিন আবার কম নেই না, সমস্যা হচ্ছে মেশিন তো আবার কম নেই না, বেশি নেই। বাঙালি না এরা তো গেছে ঘুরতে, কাজে যায় নাই তো। উপচে পড়ে মানে একটা নতুন একটা কিছু পাইছে আর এইভাবে দিন দিন করে আমি বিয়ে না করলে সমস্যা ছিল না, কারোর দিক থেকে কোনো সমস্যা নেই। এত যে একবারে সিরিয়াস অবস্থা ছিল।
বাদি জানেন আমাদের মেডিকেলে তো সবাই এরকম একই কেস, সবাই সাজামনি। আমি আমি আসলে তেমন কিছু করি নাই যে বাসা থেকে মেনে নিতে হবে এরকম কিছু, এটা চিরও দেখেন মানে হয়ে গেছে আপনার আসলে মানে ভালোভাবে হয়ে গেছে। দাদা খালি বলছে যে মেয়ে আমার পছন্দ হয় না, এইটুকু কইছে দিল পছন্দ হয় নাই কেন। ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আমার বেশি প্রেম করে বিয়ে করা যায় না জীবন বড় রকম এমন একটা অবস্থান ওনার কথা মতো সবকিছু চলে এই টাইপের, ওই জন্য হচ্ছে আগে পরিবারের বড় ছেলে না বড় ছেলে না বড় না সবাই ছোট কিন্তু লিডার 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 তো লিডার যদি মানে বিয়ে করে বলায় তাহলে তো আর লিডার নিয়ে থাকবে না, কিন্তু নিজের বয়স কি তো থাকবে বয়স কত বেশি না নাজু এই আটার ব্যাচ দেখেছিলাম ছবি দেখলাম আপনারা তো আগে ভালো স্মার্ট ছিলেন।